দর্শক চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুবুল হক ওসমানী। আমাদের আজকের আলোচনার বিষয় ওই নূতনের কেতনুরে। লাখো রক্তের দামে কেনা আমাদের স্বাধীনতা, আর এই স্বাধীনতার ভিত নির্মাণে অগ্রণী ভূমিকা রেখেছিলেন সাহসী সংগ্রামী উদ্যমী তরুণ যুবারা। স্বাধীন সার্বভৌম স্বপ্নের সোনার বাংলাদেশের লাল সবুজ কেতনুরে ছিল 1971-এ। সেই ঝান্ডা আজও বিশ্বের বুকে তুলে ধরছেন অনেকেই, তাদেরই একজন ডক্টর জহিরুল আলম সিদ্দিকী, যিনি প্রাথমিক অবস্থায় ক্যান্সার শনাক্তকরণের ডিভাইস আবিষ্কার করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এই ডিভাইস দিয়ে 95% মানুষেরই প্রাথমিকভাবে ক্যান্সার শনাক্ত করা সম্ভব। দর্শক, আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে এই প্রতিভাবান মানুষটি আজকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানে। ডক্টর জহিরুল আলম সিদ্দিকী, আপনাকে চ্যানেল 24-এর আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। শুরুতে আপনাকে অভিনন্দন জানাই চ্যানেল 24-এর পরিবারের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, যে আপনি এমন একটি আবিষ্কার করেছেন যেটি দিয়ে সাধারণ মানুষ উপকৃত হবে এবং তাদের সবচেয়ে কঠিন যে সমস্যা ক্যান্সার, সেটির প্রাথমিকভাবে আসলে শনাক্ত করা সম্ভব। আপনার শুরুতে যদি আপনার কাছে জানতে চাই যে এই এটি আসলে আবিষ্কারের পেছনের গল্পটা আপনার কাছে জানতে চাইবো, যে কীভাবে আপনি এই প্রক্রিয়াটি শুরু করলেন এবং কীভাবে সফল হলেন? প্রক্রিয়া আসলে, ধন্যবাদ ফার্স্ট অফ অল, আপনাকে ধন্যবাদ যে আমাকে এখানে নিয়ে আসার জন্য। আর দ্বিতীয়ত, গল্প আসলে, আমি একজন কেমিস্ট, সো আমি কেমিস্ট্রি জানতাম, আমি কেমিস্ট্রিতে পড়াশোনা করি, আমার পিএইচডি তো কেমিস্ট্রিতে। কিন্তু 2007 সালে আমি বিয়ে করি, সো আমার শ্বশুরবাড়ির দিকের একটা একটা ঘটনা আমাকে খুব বেশি ইনফ্লুয়েন্স করে আর কি। সো আমার সিস্টার ইন ল, শি ওয়াজ ডায়েড ইন ব্রেস্ট ক্যান্সার, অ্যান্ড আমি দেখলাম যে একটা খুব পরিচ্ছন্ন একটা ফ্যামিলি, খুব খুব সাধারণ গুছানো একটা ফ্যামিলি, ওনাদের একটা ছোটো সন্তান আছে, একটা একটা ছেলে, তো অনেক ছোট শিশু। তো ওনাদের, ওনার যখন ব্রেস্ট ক্যান্সার হয়, স্বভাবতই আমরা যেটা করি বাংলাদেশের মধ্যবিত্ত ফ্যামিলিতে, যার যেটা আছে টাকা পয়সা যে যেখানে জমানো ছিল সব দিয়ে ওনাকে বাঁচানোর চেষ্টা করা হয়, কিন্তু আলটিমেটলি ওনাকে বাঁচানো সম্ভব হয়নি। সো ওই সময় কিছু কিছু স্যাম্পল বাংলাদেশ থেকে আমার আত্মীয় যারা আছেন ওনারা অস্ট্রেলিয়াতে আমার কাছে পাঠান। তখন ওই স্যাম্পলগুলো নিয়ে আমি ব্রিসবেনের কয়েকজন অনকোলজিস্টের সাথে আলাপ করি, তখন বিভিন্ন জিনিস জানতে পারি আর কি, ক্যান্সার সম্বন্ধে, ক্যান্সার কীভাবে হয় আসলে, এটা আর্লি স্টেজে ডিটেক্ট করলে কী হবে, লেট স্টেজে ডিটেক্ট করলে কী হবে, এই ধারণাগুলো তখন থেকে আসে। তবে প্রাতিষ্ঠানিক বইয়ের ল্যাঙ্গুয়েজগুলো আমি আগে থেকেই জানতাম একটু একটু, কিন্তু ওই সময় থেকে ইন ডেপথ মলিকুলার অ্যানালাইসিসটা একটু জানা হয় আর কি। এবং এক এক পাশে একটা ফ্যামিলি একদম আমার চোখের সামনে মারা যাচ্ছে, মানে ড্যামেজ রাস্তায় নেমে যাচ্ছে একদম অর্থনৈতিকভাবে, তো ওই জিনিসটা আমাকে খুব বেশি নাড়াবে। তখন আমি একটা ডিসিশন নেই যে হয়তো একটা কিছু করা সম্ভব, এবং আই শুড অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট ট্রাই টু ডু সামথিং, এই এটাই এটা একটা বড় মোটিভেশন বলতে পারেন। পাশাপাশি আর একটা মোটিভেশন সবসময় ছিল যে বাংলাদেশের, আমি একটা খুব অজ পাড়াগায় থেকে আসলাম, সেইখানে দেখছি যে মানুষ অনেক 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 মানুষ জানেই না কেন সে মারা গেল, এই ঘটনাগুলো ঘটে। তখন থেকে এই এইসব মানুষদের জন্য যদি আপনার রোগ থেকে ওদেরকে মুক্তি দিতে চান, তাহলে সবসময় আপনার যে জিনিসটা দরকার একটা ল কস্ট, অর্থাৎ চিপ ইনএক্সপেন্সিভ সাম টেকনোলজি অর ডিভাইস, সো অথবা একটা একটা মেথড অথবা একটা একটা ওষুধ এরকম। তো আমার এইগুলোর প্রতি অনেক আগে থেকেই একটা ইন্টারাকশন ছিল, মানে ইন্টারেস্ট ছিল, আমার সবসময় ধারণা ছিল যে এরকম একটা কিছু নিয়ে কাজ করবো ভবিষ্যতে যদি যদি সুযোগ পাই। তো এই এই মিশ্র ধারণাগুলো থেকেই আসলে ক্যান্সার রিসার্চের প্রতি আমার ইন্টারেস্ট। এই আবিষ্কারটা সম্পর্কে যদি আমাদেরকে বলেন, যেটি আসলে কী কাজে দিবে এবং কীভাবে মানুষ এটা থেকে উপকৃত হবে? সো এখানে একটু একটু লম্বা করে বলতে হবে, তারপরে আমি বলি। আসলে এটা এই এটা আবিষ্কার, ঠিক আবিষ্কার করতে না বলে আমরা যদি বলি একটা ডেভেলপমেন্ট তাহলে ভালো হবে। ইটস আ লট অফ, আই মিন আমরা এখানে পৃথিবীতে অনেক বড় বড় গ্রুপস আছে,
বিভিন্ন জায়গায়, হার্ভার্ডে, এমআইটিতে, ওরা অনেক কাজ করতেছে এই এই সমস্ত এই এই টেকনোলজিগুলো নিয়ে। টেকনোলজি আমাদের টার্গেটটা ছিল যে আমরা আর্লি স্টেজে ক্যান্সার ডিটেক্ট করব, অথবা অ্যাডভান্স স্টেজে ক্যান্সার ডিটেক্ট করব, অথবা লেট স্টেজ, মিনস ক্যান্সার ডিটেকশনটা হবে আমাদের টার্গেট। এবং সেই লক্ষ্য নিয়ে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এটা আমরা ব্লাডে ডিটেক্ট করব, এবং ব্লাডে ডিটেক্ট করে যদি আমরা জানতে পারি যে ব্লাডের মধ্যে ক্যান্সার স্পেসিফিক কিছু সেল আছে, তাহলে ওই ব্লাড নিয়ে আমরা ওই ক্যান্সার সেলগুলো যদি আমরা ধরতে পারি, তো এগুলো ক্যাপচার করে এই ক্যাপচার সেলগুলোকে এখান থেকে সরিয়ে নিয়ে আমরা ফার্দার মলিকুলার যদি অ্যানালাইসিস করি, সেই ফার্দার মলিকুলার অ্যানালাইসিস থেকে আমরা ডাক্তার বা অনকোলজিস্টদের ড্রাগ ডিজাইন অথবা থেরাপি ডিজাইনের ক্ষেত্রে বা থেরাপি কোনটা দেওয়া হবে সেই ক্ষেত্রে হেল্প করতে পারবো। এটা ছিল প্রিলিমিনারি আইডিয়া। সো এখন স্পেসিফিক্যালি ডেভেলপমেন্ট অথবা যে কাজটা আমি এখানে বলা হচ্ছে সেটা আপনি যেটা বললেন সেটা কি, সেটা হচ্ছে এটার আসলে ফান্ডামেন্টালটা হচ্ছে খুব চমৎকার। এটার আন্ডারনিথে আছে একটা ফিজিক্স, ফিজিক্যাল কিছু ফেনোমেনা এবং কেমিক্যাল কিছু ফেনোমেনা। কিন্তু আমি যেহেতু ফিজিক্স এবং কেমিস্ট্রির মানুষ, সো আমাকে ওই ফিজিক্স এবং কেমিস্ট্রির ব্যাকগ্রাউন্ডটা এখানে বায়োলজিতে নিয়ে আসা হয়। তো আমরা একটা টেকনোলজি ডেভেলপ করি, সেই টেকনোলজিটার নাম দিই আমরা ন্যানো শেয়ারিং। তো আমরা যেটা করি কি, একটা ছোটো একটা ডিভাইস, সেই ডিভাইসের মধ্যে দিয়ে আমরা ওই ন্যানো শেয়ারিং টেকনোলজির মাধ্যমে ব্লাড অথবা বডি ফ্লুইড আমরা পাস করি। তখন ওই ডিভাইসটা স্পেসিফিক্যালি কিছু অ্যান্টিবডি দিয়ে বা কিছু অ্যাপোটোপ দিয়ে, মানে যেগুলো দিয়ে আপনি বায়োমার্কার ডিটেক্ট করবেন, সেই সেই রকম কিছু ডিএনএ, আরএনএ, সরি ডিএনএ অর প্রোটিন, এসব দিয়ে ওইটা মডিফাইড থাকে। সো আপনার এই মডিফাইড ডিভাইস যেটা, সেটার ভিতর দিয়ে যখন আপনার স্যাম্পল রান করলেন বা ব্লাড রান করতেছেন, তখন কিন্তু ওই ব্লাডের মধ্যে যদি ক্যান্সার সেল থাকে স্পেসিফিক্যালি, তারা ওইটা দ্বারা মানে আকৃষ্ট হবে, তাদেরকে এখানে ধরা সম্ভব, আর বাকি আনওয়ান্টেড যেগুলো ওইগুলো উপর দিয়ে চলে যাবে। তো ওইটাই ছিল মেইন আর কি। এখন স্পেসিফিক্যালি এটা অ্যালট অফ সায়েন্স আন্ডারনিথ দেয়ার, বাট সোজাভাবে বলতে গেলে আমরা প্রিফারেন্সিয়ালি সিলেক্ট করতে পারবো কিছু স্পেসিফিক সেলকে ইন প্রেজেন্স অফ দ্য লট অফ আদার ইউনো বায়োলজিক্যাল মলিকুলার স্পিসিস প্রেজেন্ট ইন দ্য ব্লাড। সো এই জন্য এই ন্যানোশেয়ারিং টেকনোলজিটা একটু একটু না যথেষ্ট অ্যাডভান্স বলবো, কারণ আমরা আমরা জানি যে ব্লাডের মধ্যে শুধু আমার আপনার ক্যান্সার স্পেসিফিক সেল না, এটার মধ্যে আনওয়ান্টেড মিলিয়ন্স অফ আদার সেলস আছে। সো আমরা কিন্তু শুধুমাত্র ওই স্পেসিফিক সেলটা চাই, আনওয়ান্টেডগুলো চাই না। তাহলে আমরা এই এই জন্য এই ন্যানোশেয়ারিং টেকনোলজি করে কি স্পেসিফিক্যালি ওই আপনার ওই স্পেসিফিক সেলটাকে এখানে আনতে হেল্প করে, আর নন স্পেসিফিকটা উপর দিয়ে চলে যায়, বা আমরা এখানে আমরা বলি যে পুশ অ্যাওয়ে অর রিমুভ অ্যাওয়ে ফ্রম দ্য ডিভাইস। অ্যান্ড ওয়ান্স উই ক্যাপচার দিস সেল, আমরা তখন ওই সেলটাকে ওই ওই ডিভাইস থেকে আমরা এখান থেকে কেমিক্যাল প্রসেসে আমরা এখান থেকে রিমুভ করে আর একটা ডিভাইসে নিয়ে যেতে পারি, সেখানে গিয়ে আমরা ফার্দার মলিকুলার অ্যানালাইসিস করতে পারি। এবং যেই মলিকুলার অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এই এই স্পেসিফিক ক্যান্সার সম্বন্ধেও কিছু ইনফরমেশন জানতে পারি। সো এই জন্য এই আবিষ্কারটা বলবো আবিষ্কার না বলে এই ডেভেলপমেন্টটা অনেক ইম্পর্টেন্ট, কারণ স্পেসিফিক্যালি আমরা ক্যান্সার সেল ডিটেক্ট করি। সেকেন্ডলি আপনি ইমাজিন করেন, যখন একজন রুগী ব্লাড ক্যান্সার বা যে কোনো ক্যান্সার টাইপে আক্রান্ত, আপনি 1 ml ব্লাডের মধ্যে এই স্পেসিফিক সেলগুলোর পরিমাণ জানতে চাচ্ছেন, তাহলে কি হবে, আর্লি স্টেজে যদি হয় তাহলে এদের অ্যামাউন্ট হবে খুবই রেয়ার। এরা আপনি হবে কি দেখবেন যে একটা বা দুটা সেল প্রেজেন্ট আছে হয়তো 1 ml ব্লাডের মধ্যে, 7.5 ml ব্লাডের মধ্যে হয়তো 10টা বা 20টা সেল আছে, এবং ওই সেলগুলো থাকে ট্রিলিয়ন্স মিলিয়ন্স অফ আদার বায়োলজিক্যাল মলিকুল অ্যান্ড সেলের মধ্যে। সো ইটস লুক লাইক এ ওয়ান টেরোরিস্ট ইন এন্টায়ার ঢাকা সিটি। সো আপনার ঢাকা সিটির সব মানুষের মধ্যে থেকে একটা মাত্র টেরোরিস্টটা ক্যাপচার করতে হবে। সো আপনার ডিটেকশন টেকনোলজিটা খুব পাওয়ারফুল হতে হবে। আমরা মনে করি আমাদের কাছে যে ডাটা এবং যেটা মানে যে সমস্ত ইনফরমেশন আছে সেগুলো দিয়ে মনে হচ্ছে যে আমরা এটা পারি। সো এই জন্য এটা একটু অ্যাডভান্স ছিল। সেকেন্ডলি এই ডিভাইসটা এক্সিস্টিং যত টেকনোলজি আছে মার্কেটে তাদের থেকে অনেক লো কস্ট। লো কস্ট ইন দ্য সেন্স ইজ উই ডোন্ট নিড থাউজেন্ডস অফ ডলার টু রান ওয়ান স্যাম্পল। আমরা যদিও এটা একদম প্রিলিমিনারি স্টেজে, এরপরেও আমরা অনেক লো কস্টে উইদিন $100 অর
$100-$150 কস্টের মধ্যে একটা স্যাম্পল রান করানো সম্ভব। সো এই দুইটা এখানে ম্যাসিভ ডেভেলপমেন্ট বলবো আর কি। আপনারা বলছেন যে 95% 95% মানুষেরই প্রাথমিকভাবে ক্যান্সার শনাক্ত করা সম্ভব এই ডিভাইস দিয়ে, এটা সম্ভব। যা জিনিসটা হচ্ছে কি, আমরা এখন পর্যন্ত যে প্রুফ অফ কনসেপ্ট ডাটা যেগুলো আমরা পাবলিশ করলাম সেগুলো এরকম যে, মনে করুন যে আপনার 1 ml ব্লাড, 1 ml ব্লাড হচ্ছে ব্লাডের মধ্যে আমরা নন ক্যান্সার সেল, নন ক্যান্সার সেল আমরা এখানে স্পাইক করলাম বা দিলাম, সেখানে হয়তো মনে করুন যে 1000টা ক্যান্সার সেল 1 ml ব্লাডের মধ্যে দিয়ে আমরা রান করলাম ডিভাইস দিয়ে, আমরা দেখতে পেলাম, আমরা এখান থেকে দেখতে পাই যে 900 বা 950টার মতো ক্যান্সার সেল আমরা ক্যাপচার করতে পারি। তার মানে কি, 1000টা ক্যান্সার সেল আসিল সুপের মধ্যে, সুপ মানে হচ্ছে বা বডি ফ্লুইড যেটা ব্লাড, সেই ব্লাডের মধ্যে থেকে আমরা 950টাই ক্যাপচার করতে পারলাম। তা আমাদের ইফিসিয়েন্সি অলমোস্ট 95%। এখন এই এই পার্সেন্টেজটা আসলে খুবই খুবই একটা স্ট্রং একটা ইনফরমেশন, বিকজ অ্যাজ আই সে বিফোর, যদি আর্লি স্টেজে ক্যান্সার ডিটেক্ট করতে হয় তাহলে আপনাকে একটা ডিভাইস থাকতে হবে বা একটা টেকনোলজি থাকতে হবে যেটা খুবই পাওয়ারফুল, পাওয়ারফুল ইন দ্য সেন্স যেটা হবে যার ইফিসিয়েন্সি অর ক্যাপচার ইফিসিয়েন্সি অর পারফরমেন্স হবে ভেরি হাই। এবং আমরা মনে করি এখন 95% ক্যাপচার ইফিসিয়েন্সি অর পারফরমেন্স ইজ রিয়েলি হাই এনাফ টু গেট দ্যাট লেভেল অফ ইনফরমেশন। এটি তো আপনার যে বিশ্ববিদ্যালয়ে এখন আপনি কর্মরত আছেন, কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়, সেইখানে আপনি এই গবেষণা সেখানে পরিচালনা করছেন, বাংলাদেশে আসলে এর কতখানি প্রভাব বা বাংলাদেশের মানুষ কতখানি উপকৃত হতে পারে এই বিষয় দিয়ে? আসলে এই টেকনোলজি, এটা তো আমি যেহেতু এখন কুইন্সল্যান্ডে থাকি, আমি 2010 থেকে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে আমি গবেষণা করি, এবং ওইখানে আমি যে ইনস্টিটিউটে আছি সেই ইনস্টিটিউটের নাম হচ্ছে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট ফর বায়ো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যানো টেকনোলজি। এটা এই ইনস্টিটিউট ইটস এ ভেরি ফেমাস ইনস্টিটিউট। এটা আসলে এমন একটা, আমরা ডিভাইস নিয়ে যখন প্রিলিমিনারি স্টেজে কাজ হয় তখন ওই ইনস্টিটিউট থেকে আমি অনেক রকম হেল্প পাই, যেটা মানে ইনফ্রাস্ট্রাকচার হেল্প, ইনস্টিটিউশনাল হেল্প, স্টুডেন্ট হেল্প, মানে প্রচুর হেল্প এখানে আমাদের ছিল। তো আমি বলবো যেটা, যে যদিও এই টেকনোলজিটা কুইন্সল্যান্ডে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে বা AIBN যেটাকে আমরা অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট ফর বায়ো ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি AIBN স্ট্যানফোর্ড, সো AIBN এ কাজটা হয়, কিন্তু আসলে এটা তো আর ওইখানে সীমাবদ্ধ থাকবে না। যদি এটা আমরা এখন আমরা একটু অ্যাডভান্স স্টেজে আছি, আমরা এটা চাচ্ছি যে এখন হসপিটালে এটা ম্যাসিভ ইউজ করতে, সো আমরা এই স্টেজে মোটামুটি প্রিলিমিনারি স্টেজে কাজ শুরু করে দিলাম, আমরা অনেক সামনে গেছি। সো এখন এমন যদি হয় যে নেক্সট 5 ইয়ার্সের ভিতরে অর 3 ইয়ার্সের ভিতরে আমাদের এই ডিভাইসটা প্রোটোটাইপ ডিভাইস থেকে রিয়েলি কমার্শিয়াল কোনো ডিভাইস হবে, সো আসলে এই বেনিফিটটা সবাই পাবে। এখন ইন টার্মস অফ বাংলাদেশ সেটা একটু ডিফারেন্ট ইন দ্য সেন্স, যেহেতু এটা প্যাটেন্টেড টেকনোলজি এবং ইটস প্যাটেন্ট রাইট ওন বাই ইউনিভার্সিটি অ্যান্ড অস্ট্রেলিয়ান অ্যান্ড সাম আদার, ইউনো আই ডোন্ট নো এক্স্যাক্টলি হাউ দিস সিস্টেম গোজ দেয়ার, বাট মাই পয়েন্ট উইল বি, যেহেতু আমি এই টেকনোলজির সাথে ইনভলভ এবং আমি যেহেতু ওয়ান অফ দ্য কোর পার্সন ইন দিস প্রজেক্ট, সো যেটা হবে কি, যদি বাংলাদেশে রিয়েলি এরকম একটা টেকনোলজি আমরা ভবিষ্যতে অ্যাপ্লাই করতে চাই বা আমরা হয়তো প্যারালাল আর অ্যানাদার টেকনোলজি আমরা ডেভেলপ করতে পারবো যেটা হয়তো এক্স্যাক্টলি সিমিলার এফিসিয়েন্সি, সিমিলার এভরিথিং, বিকজ উই আর বাংলাদেশি, আমরা বাংলাদেশকে পছন্দ করি এবং আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় বাংলাদেশে সে এর থেকে ভালো কাজও করতে পারবো। সো এই ডিভাইসের অ্যাপ্লিকেশনটা হবে অন্য আরও 10টা দেশে যেরকম অ্যাপ্লিকেশন হয় সেরকমই হয়তো, কিন্তু সিমিলার অ্যানাদার মানে বেটার টেকনোলজি মেবি উই কুড ডু ইন বাংলাদেশ। হ্যাঁ, আপনার কাছে আরও একটি বিষয়ে আসবো যে বাংলাদেশের মানুষ কত কমে এটি পেতে পারে কিংবা আপনি কীভাবে বাংলাদেশের মানুষকে এটি প্রোভাইড করতে পারেন ইন ফিউচারে, সেই প্রসঙ্গে আসবো, একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে এসে আপনার কাছে সেই বিষয়টি জানবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি একটু পরেই। বিরতির পরে আবারও স্বাগত প্রাসঙ্গিকে। আমরা আজকে এমন একজন মানুষকে নিয়ে কথা বলছি, এমন একজন প্রতিভাবান মানুষকে নিয়ে কথা বলছি যিনি প্রাথমিক অবস্থায় ক্যান্সার শনাক্তকরণের ডিভাইস আবিষ্কার করেছেন এবং যা থেকে প্রায় 95% মানুষেরই প্রাথমিকভাবে এই ক্যান্সার শনাক্ত করা সম্ভব। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডক্টর জহিরুল আলম সিদ্দিকী। বিরতির আগে যে প্রশ্নটি আপনাকে করেছিলাম যে বাংলাদেশের মানুষ কত
কমে এই আপনার আবিষ্কৃত এই ডিভাইসটির উপকার উপকার পাবে? হ্যাঁ, এটা আসলেই এর আগে আমি মানে একটু বলতে চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে যে ক্যান্সার অনেক এক্সপেন্সিভ, আই মিন ট্রিটমেন্ট যে খরচ সেটা কিন্তু অনেক এক্সপেন্সিভ অনেক, এবং ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি দেখেন তে ম্যাসিভ কস্ট ইনভলভ ইন দেয়ার। এখন বাংলাদেশে এখন যখন কারো ক্যান্সার হয় প্রিলিমিনারি স্টেজের যে খরচগুলো সেগুলো কিন্তু কয়েক লাখ টাকা ইনভলভ এখানে। এখন আমাদের এই ডিভাইস, এই ডিভাইস যদি কয়েক বছরের ভিতরে কমার্শিয়ালাইজড হয় তাহলে যেটা হবে কি, প্রাথমিকভাবে আই মিন এট দ্য আর্লি স্টেজে কোনো ব্লাড স্যাম্পল যদি কালেক্ট করা সম্ভব হয় কোনো পেশেন্টের কাছ থেকে, এবং সেটা যদি এখানে এই ডিভাইস দিয়ে অ্যানালাইসিস করা যায় এবং আমরা স্পেসিফিক্যালি যদি বলতে পারি যে কি লেভেল অফ ক্যান্সার এখানে, আই মিন আদৌ উনি ক্যান্সার অ্যাফেক্টেড কি না, সেটা এটা এই ডিভাইস দ্বারা সম্ভব। এবং যদি পিওরলি এই ডিভাইস ইউজ করা হয় সেটা কস্ট হবে সেভারাল হান্ড্রেড, সো ইন টার্মস অফ সেভারাল থাউজেন্ড টু সেভারাল হান্ড্রেড অনেক কম। আর এজ আই সেড বিফোর অলসো যে বাংলাদেশের রেসপেক্টে আরও কমভাবে এটা করানো সম্ভব, বিকজ আমরা এখন অন্য অন্য বিভিন্ন টেকনোলজি নিয়েও চিন্তা ভাবনা করতেছি এবং সেই সমস্ত টেকনোলজি আরও চিপ আরও ইনএক্সপেন্সিভ ওয়েতে এটা সম্ভব। এখন আমি টু দ্য পয়েন্ট যদি আসি যে আসলে কত মানে কমে এটা সম্ভব, আমাদের মেইন টার্গেট হচ্ছে ইনএক্সপেন্সিভ ডিভাইস তৈরি করা। তো আমরা লেস দেন $100-এর নিচে কোনো টেকনোলজিকে কমার্শিয়ালাইজ যদি আমরা ওই 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 অ্যাসপেক্টে কাজ করতেছি এবং এটা সম্ভব কিছুদিনের ভিতরেই। এখন আসলে কীরকম খরচ হয় ক্যান্সার শনাক্ত করতে সারা বিশ্বের পার্সপেক্টিভ থেকে যদি আমাদের বলেন? এখন যারা অনকোলজিস্ট বা ডক্টর বা ক্যান্সার স্পেশালিস্ট আছেন, যারা এই অনুষ্ঠান শুনতেছেন, তো ওনারা ভালো করেই জানেন যে ক্যান্সারে যখন আমরা প্রাথমিক পর্যায়ে যখন মানে যে কোনোভাবেই যে কোনো স্টেজে যখন একটা একজন রোগী যখন অ্যানালাইসিসের মধ্যে দিয়ে যান এবং বুঝতে পারেন যে ওনার ক্যান্সার আছে, তো প্রিলিমিনারি স্টেজেই এখানে ফি মানে অনেক টাকার ব্যাপার। তারপরে যখন আমরা স্পেসিফিক্যালি রেডিওথেরাপি বলুন, কেমোথেরাপি বলুন, ক্যান্সার ড্রাগ বলুন বা যেটাই বলুন না কেন, যেদিকে ওইগুলো কিন্তু ম্যাসিভ কস্ট ইনভলভ। এবং আপনি জানেন যে এইগুলো স্টেজ বাই স্টেজ যায় এবং একটা সার্টেন সময়ে গিয়ে এমনও হয় 50,000 এবং মানে 50 লাখ এবং 80 লাখ 90 লাখ আরও আরও বেশি। ফর এক্সাম্পল একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের হুমায়ুন আহমেদ স্যার, উনি মারা গেছেন, আপনারা সবাই জানেন এটা, বাংলাদেশের সবাই জানে যে এটা একটা ম্যাসিভ ডেথ ছিল, হ্যাঁ, এবং আমাদের বাংলাদেশের জন্য। কিন্তু ওনার জন্য তো অনেক চেষ্টাই করা হয়, অনেক টাকা পয়সাও খরচ হয়, পৃথিবীর বেস্ট প্লেসে উনি ট্রিটমেন্টের আই মিন নেন, কিন্তু এরপরে তো ওনাকে মরতে হয় কারণ ওইটা হয়তো অ্যাডভান্স স্টেজে ক্যান্সার ছিল। একটা বিষয় যদি একটু বলেন এর সঙ্গে, যে আপনার এই যে ডিভাইসটি সেইটি আসলে কতটা কমিয়ে আনতে পারে এই খরচটি? ম্যাসিভ কস্ট, এটা আমার ধারণা এটা যদি কমার্শিয়ালাইজ হয় এটা মোর দেন 50 times লেস এক্সপেন্সিভ দেন দ্য এনি আদার এনি এক্সিস্টিং টেকনোলজি। এই আবিষ্কার তো ইতিমধ্যে পেটেন্টও পেটেন্ট হয়ে গেছে, আমরা পেটেন্ট করি, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড এটা পেটেন্ট ওন করে, আমি এবং আমার এক স্টুডেন্ট এবং আমার একজন সিনিয়র কলিগ হয়েছে, আই মিন আমি এবং আমার সিনিয়র কলিগ আমরা দুইজনেই জয়েন্টলি এই ডিভাইসের ফান্ডামেন্টাল যেটা সেটা আসলে ডিজাইন করি। একদিন এটা ফ্রাইডে আফটারনুন ছিল, ফ্রাইডে আফটারনুনে বসে বসে আমরা এই এই একটা ডিসকাশন থেকে শুরু হয় কীভাবে এটা করা সম্ভব। এটা 2010 or 2011 আই ফরগট দ্য এক্স্যাক্ট ডেট, ওই সময়ের একটা ঘটনা আর কি। তখন আমরা আমি এবং ওনার নাম প্রফেসর মেট্রাও আমরা দুইজন এটা বসে বসে ডিজাইন করেই এই অবস্থা। তো পরবর্তীতে যখন প্রজেক্ট কাজ শুরু হয় মেইনলি আমি লিড দিই প্রজেক্ট এবং আমরা আমরা জয়েন্টলি অনেক কিছুই করি, এই ন্যানো শেয়ারিং ইজ জাস্ট ওয়ান অফ দ্যাম, বাট আমাদের এক্সিস্টিং আরও অনেক কিছুই আছে। তবে কোর যে এই টেকনোলজি সেটা না, আরও কয়েকটা টেকনোলজি আমাদের কোর টেকনোলজি আছে যেগুলো দিয়ে আরও ইনএক্সপেন্সিভ ওয়েতে কোনো মানে ক্যান্সার ডিটেকশন সম্ভব। আপনারা কবে থেকে এটি শুরু করলেন এবং এই পুরো প্রক্রিয়াটি আসলে কতদিন লাগলো করতে, এর মধ্যে কোনো সমস্যা বা কোনো প্রবলেমস ফেস করেছেন? অনেক অনেক সমস্যা ছিল ইনিশিয়ালি, আমরা যখন শুরু করি সেটা হচ্ছে 2010-এর দিকে, একদম বিগিনিং অফ দ্য 2010। বাট দেন এখানে জানেন একটা ডিভাইস ইনভলভ, ডিভাইস মিন্স ইটস ভেরি সফিস্টিকেটেড ওয়ান স্মল পিস অফ দ্য ইউনো ইনস্ট্রুমেন্ট, দেন ওইটা গোল্ড, ইউনো গোল্ড মিন্স যে গোল্ড আমরা ইয়ে করি সেই গোল্ড বেসড ডিভাইস।
সো গোল্ড স্পাটারিং প্রক্রিয়ার মধ্যে আমরা ডিভাইস তৈরি করি। এখানে ডিজাইনের ব্যাপার আছে, সেই ডিজাইন এবং কোন ডিজাইনটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে, কোন জিওমেট্রি অ্যাপ্রোপ্রিয়েট হবে, সো আমাদের অনেক অপটিমাইজেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় ফার্স্ট। সেকেন্ডলি, যখন ডিভাইসটা আমরা রান করা শুরু করি এবং উই আর ডিলিং উইথ দ্য হিউম্যান ব্লাড, সো ব্লাড হয় ভেরি কমপ্লিকেটেড ওয়ান ম্যাট্রিক্স, সো দ্যার ইজ এ লট অফ বায়োলজিক্যাল প্রসেস ইনভলভ দেয়ার। অনেক সমস্যা ছিল, ওই সমস্যাগুলো আমরা একে একে সমাধান করি একটার পর একটা, এবং অল দ্য এই প্রবলেমগুলো সব টেকনিক্যাল প্রবলেম রিসার্চ করতে যেটা হয় আর কি। সো আমরা ওইটা অপটিমাইজ এবং সব কিছু করতে মোর দেন 3 বছর সময় লাগে। আমরা প্রথম এই পেপারটা সাবমিট করি ন্যাচারে 2013 এর শুরুতে। আনফর্চুনেটলি ন্যাচার এটা অ্যাকসেপ্ট করেনি, কিন্তু ন্যাচারের একটা সিস্টার জার্নাল এটা পাবলিশ করে। আমরা এখন এই টেকনোলজি থেকে অনেকগুলো মোর দেন টেন পাবলিকেশন ইন্টারন্যাশনালি রিকগনাইজ জার্নালে পাবলিশড হয়। সো বলবো এই যে 10টা পাবলিকেশনই ছিল, কিন্তু টু বি অনেস্ট 10টা বা 9টা আমি ভুলে গেছি, যে এই 10টা বা 9টা পাবলিকেশন ছিল, কিন্তু এই টেকনোলজির বিভিন্ন প্রবলেম এবং এগুলো কীভাবে আমরা সমাধান করি সেটার একটা ক্রোনোলজিক্যাল ডেসক্রিপশন। সো প্রবলেম তো ছিলই, অনেক প্রবলেম ছিল এখানে। রয়্যালটির বিষয় কি থাকবে আপনার এখান থেকে, বিশেষ করে আপনার কিংবা বাংলাদেশের দিক থেকে কোনো রয়্যালটি থাকবে কিনা আমাদের দেশের? আমি অস্ট্রেলিয়ান সিটিজেন, তো এখন জানি না, আমার নিজের তো রয়্যালটি অবশ্যই আছে, কারণ এটা আমাদের রয়্যালটিটা এটা কিভাবে দেখে, ওই যদি এটা কমার্শিয়ালাইজ হয়, এখনো যদি স্টেজ বলবো, তাহলে যেটা হয় কি, যেটা হবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটি একটা ফাইন্যান্স বা কমার্শিয়ালাইজেশন আর কমার্শিয়ালাইজিং ইউনিট আছে, ওইটার নাম হচ্ছে ইউনিকুয়েস্ট। সো ওরা ওই সমগ্র জিনিসটা দেখে, সে ওরা করবে কি, 100% 3 ভাগে ভাগ করে নেয়, 1 ভাগ ইউনিভার্সিটি, 1 ভাগ ওন বাই দ্য ইনভেন্টর ইনভলভ ইন দিস প্রসেস, অ্যান্ড অ্যানাদার আর এক ভাগ নেয় ইউনিভার্সিটি, ইউনিকুয়েস্ট। সো এখন এইভাবে যখন 33% হয়তো আমরা ইনভেন্টর আছি এখানে, আমি রামানাথন মাই স্টুডেন্ট অ্যান্ড প্রফেসর ম্যাট্রাও and some other 1 or 2 person also involved, but this professor Metrao, myself and Ramanathan are the key 3 person involved in there. So ekhon amra jeta korbo, ami amader ekta percentage distribution ase ekhane already led by the professor Metrao and we all. So ekhane jeta bolbo ar ki, jodi eta commercialized hoy, the massive money involved thakbe ebong ota আমরা যেইভাবে এখানে পেটেন্টের ল অনুসারে যা হয় তাই হবে। তো বাংলাদেশ এখান থেকে আমি কোনো হেল্প পাবে কিনা আমি শিওর না, তবে আমি আগে যেটা বলছি যে হয়তো সিমিলার কাইন্ড অফ টেকনোলজি উই কুড মেক ইন বাংলাদেশ ইফ উই হ্যাভ দ্য অপরচুনিটি। জি, আমি একটু যদি আপনার পড়াশোনার দিক থেকে আসি, যে আপনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে সেখানে পড়াশোনা করেছেন রসায়ন শাস্ত্রে, তারপরে এই জায়গাটাতে কিভাবে আসলেন একেবারে এই ক্যান্সারের এই প্রসঙ্গটি আপনি গল্প করেছিলেন, কিন্তু সেখানে গিয়ে যখন আপনি কাজ করতে গেলেন তখন সেটি আপনার এই পড়াশোনা যে আগে করে আসছেন সেটি কিভাবে সহায়তা করলো? ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, এটা খুব নাইস একটা কোয়েশ্চেন। আমার আসলে এটা একটা মাল্টি ডাইমেনশনাল, আমার রিসার্চ ক্যারিয়ার বেশি দিন না, অ্যারাউন্ড 10 ইয়ার্স, বাট 10 ইয়ার্সের মধ্যে আমি অলরেডি কয়েকবার মুভ করছি, মুভ করলাম এদিক সেদিক বিভিন্ন সাবজেক্টে। সো একটা একটা ছোট্ট করে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমি যখন মাস্টার্স করি তখন আমার মাস্টার্স ছিল ফিজিক্যাল কেমিস্ট্রিতে, আমি থিসিস করি অ্যাটমিক এনার্জি কমিশনে, অ্যাটমিক এনার্জি সেন্টার ঢাকায়, ডক্টর সুহেলা ম্যাডাম এবং আমাদের শাহজালাল ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসর ইউনুস স্যারের নেতৃত্বে, তত্ত্বাবধানে। তো আমার থিসিসের টপিকটা ছিল অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, বাট আমার মাস্টার্স কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রিতে। সো ওই জায়গা থেকে কিন্তু মাল্টি ডাইমেনশনাল থিঙ্কিংটা স্টার্ট হয়, ইটস জাস্ট স্টার্টেড অ্যারাউন্ড ফিফটিন ইয়ার্স বিফোর। বাট দেন আমি যখন পিএইচডি করি, আমার পিএইচডিটা মেইনলি ছিল অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি বা বেসড অন ডিভাইস ফেব্রিকেশন ক্যারেক্টারাইজেশন অল দিস স্টাফস। বাট অ্যাজ আমি প্রথমেই বললাম যে কীভাবে এই একটা নতুন কিছু করার ধারণাটা আসে ইউজিং ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, এই ধারণাটা আসে ওই আমার ফ্যামিলির কিছু ঘটনা, এবং আমি যেটা বললাম আমার এক্স্যাক্টলি যে ঘটনাটা, আমার একজন আমার এক আত্মীয় মারা যান ক্যান্সারে, ওইটা দ্বারা ইনফ্লুয়েসড। বাট দেন কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স এগুলো কিন্তু ফান্ডামেন্টাল সাবজেক্ট, এবং এই সাবজেক্টগুলো ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং যদি আপনার থাকে তাহলে কিন্তু অনেক কিছুই করা সম্ভব,
এবং খুব ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং থাকে আপনার বায়োফিজিক্স, মানে মোস্ট ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এবং বায়োফিজিক্স যদি আপনার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, অনেক কিছুই আপনি করতে পারবেন। বেসিক্যালি এই যে ডিভাইস বলেন, ক্যান্সার শনাক্তকরণ মেশিন বলেন, অথবা ক্যান্সার নয় শুধু, অন্য অন্য ডিজিজ, ফর এক্সাম্পল আই মিন ইনফেকশাস ডিজিজ অ্যান্ড মেনি আদার কাইন্ড অফ ডিজিজ আর দেয়ার, হার্ট ডিজিজ, ওই এই যেটাই বলেন ওই সমস্ত জিনিসগুলোকে, মানে ওই 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 টেকনোলজিগুলোর আন্ডার নিতে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির একটা মিশ্র একটা জিনিস থাকেই। এবং সো ইনডেপথ ফান্ডামেন্টাল যদি থাকে আপনার এগুলো, এগুলো অনেক হেল্পফুল হয়। আমি মনে করি অ্যাজ ফিজিক্যাল, আই এম ফ্রম দ্য ফিজিক্যাল কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড এই ফিজিক্যাল কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আমাকে আসলে অনেক হেল্প করছে, বিশেষ করে পার্টিকুলারলি এখন আমি যে কাজগুলো করি এদের আন্ডার নিতে কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি। বাংলাদেশে আপনি যখন ওই সময় গবেষণা করতেন, কেমন পরিস্থিতি দেখছেন যে বাংলাদেশে আসলে গবেষণা করার মতো আমাদের যে সামগ্রী বা উপকরণ দরকার সেটি আসলে যথেষ্ট কিনা, যারা এখন রয়েছে তাদের জন্য আসলে কতখানি? আমি এখন কেমন আছে জানি না, কিন্তু আমাদের সময় যে খুব ভালো ছিল তা বলবো না। তবে আমি আমি সাধারণ বিশ্ববিদ্যালয়ে ওই সময় রসায়ন বিভাগে আমি মনে করি আর কি আমরা বেশ ভালোই ছিলাম ওই সময়টাতে, কারণ ওই সময়টাতে ডিপার্টমেন্ট ওয়াজ লিড বাই প্রফেসর খলিলুর রহমান, এবং উনি অত্যন্ত সজ্জন একজন মানুষ এবং অত্যন্ত ভালো একজন টিচার। এবং অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, হি ওয়াজ মাই হিরো ইন দ্য সেন্স, বাট হিরো ইন দ্য সেন্স ইজ বিকজ হি ইজ লট অফ অ্যাডভাইস আই এম ফলোয়িং স্টিল নাও, এবং উনি অনেক কিছুই ছাত্রদের জন্য করে গেছেন যেটা অনুকরণীয়। তো যে কথাটা আমি বলতে চাচ্ছি যে প্রফেসর খলিলুর রহমান ওনার ডিপার্টমেন্টকে আমি বলবো খুব ভালোই ম্যানেজ করতেন। উনি ডিপার্টমেন্টের ইনস্ট্রুমেন্ট বা কেমিক্যালস এগুলো পর্যাপ্ত পরিমাণে, আমরা যে কাজগুলো করতাম সে পর্যাপ্ত পরিমাণে ছিল, কিন্তু কারণ আমি এখনকার স্টুডেন্ট না, আমি এখন জানিও না। কিন্তু কিছুদিন আগে আমি সাধারণ বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একটা ল্যাব ভিজিট করি, যেটা আমার আমার সুপারভাইজার প্রফেসর ইউনুস ইজ লিডিং দ্যাট ল্যাব। সো এই ল্যাব দেখে আমি মোটামুটি থ, কারণ এই ল্যাবটা যে মানে অনেক হাই স্ট্যান্ডার্ডের একটা ল্যাব। যদিও আমি মেটেরিয়াল কেমিস্ট্রির মানুষ না, কিন্তু মেটেরিয়াল কেমিস্ট্রি অনেক ইকুইপমেন্ট উনি ম্যানেজ করলেন, ওনার যেই ফ্যাসিলিটিগুলো আছে ওই ফ্যাসিলিটিগুলো অনেক কিছুই করা সম্ভব এখন সাধারণ বিশ্ববিদ্যালয়ে। এবং বাংলাদেশে আমি বিশ্বাস করি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হয়তো এই ফ্যাসিলিটিগুলো আছে। সো ওভারঅল যেটা বলবো, সামগ্রিকভাবে হয়তো কিছু বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিলিটি আছে কিছু কিছু, কিন্তু ওভারঅল আমি জানি না, কারণ বাংলাদেশ তো শাহজালাল বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় বা এগুলোই তো বিশ্ববিদ্যালয়, আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথাও চিন্তা করতে হবে, ওভারঅল সব স্টুডেন্টদের কথা চিন্তা করতে হবে। সো আমি বলবো যে ফ্যাসিলিটি খুব ভালো নেই ওভারঅল স্পেকট্রামের দিকে। আর আমরা যেই কোয়ালিটি অ্যাডভান্স রিসার্চ আমরা এখন চিন্তা করতেছি বা করতেছি, সেগুলো কিন্তু এই ফ্যাসিলিটি দিয়ে করা সম্ভব না, অলমোস্ট ইম্পসিবল। ডক্টর সিদ্দিকী, আপনি নিজেও আসলে অনেকেরই এখন অনুকরণীয় এবং আপনার তত্ত্বাবধানে অনেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। একটা প্রসঙ্গে আপনার কাছে আসবো, একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে এসে যে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে যে বিজ্ঞান শিক্ষার আগ্রহ সেটি আপনি কেমন দেখছেন এবং আপনার ভবিষ্যতে কী কী পরিকল্পনা রয়েছে এছাড়াও সেই বিষয়টিতে আসবো একটা বিরতির পরে ফিরে এসে। দর্শক, আমরা আবার একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। আজকে আমরা কথা বলছিলাম এমন একজন প্রতিভাবান ব্যক্তি, বাংলাদেশের মানুষ তিনি, প্রাথমিক অবস্থায় ক্যান্সার শনাক্তকরণের ডিভাইস যিনি আবিষ্কার করেছেন, যা দিয়ে প্রায় 95% মানুষের প্রাথমিকভাবে ক্যান্সার শনাক্ত করা সম্ভব হবে। ডক্টর জহিরুল আলম সিদ্দিকী যিনি আমাদের সঙ্গে রয়েছেন আজকে স্টুডিওতে। ডক্টর সিদ্দিকী, যে প্রসঙ্গটি বিরতির আগে একটা প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম যে বাংলাদেশের তরুণদের মধ্যে বিজ্ঞান শিক্ষার আগ্রহ আপনি কেমন দেখছেন এখন? বেসিক্যালি খুব নাইস কোয়েশ্চন অ্যাকচুয়ালি, এটা আপনি জিজ্ঞাসা না করলেও আমি বলতাম কিছুটা। জিনিসটা হচ্ছে কি, বাংলাদেশের তরুণরা এখন যারা দেশে আছে তারা আসলে ইন্টারেস্টেড, তারা কিছু একটা ভালো কিছু করতে চায়, এবং আমার মনে হয় যে কোনো ভালো কিছুর জন্যই তাদের আগ্রহটা খুব বেশি। সবসময় হয়তো ভালো কিছু দেখে না, মানে খারাপ অনেক কিছু দেখে অভ্যস্ত, যে ভালো কিছু একটা চান্স যদি তাদেরকে দেওয়া হয় দেখেন ডু লট অফ গুড স্টাফ। অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি আমার আমার ল্যাবে যে বাংলাদেশের স্টুডেন্ট যারা আছে এখন, তাদের ক্ষেত্রে দেখলাম কি, ওরা যখন ডিপার্টমেন্টে আমাদের ল্যাবে জয়েন করে একদম প্রথম দিকে একদম ভয়াবহ অবস্থা, মানে ভয়াবহ অবস্থা ইন দ্য সেন্স তাদের একদম টেকনিক, মানে তারা কিন্তু এক্সপেরিমেন্টালি দে আর ভেরি এক্সপার্ট, আই মিন ফান্ডামেন্টালি দে নো এ লট অফ স্টাফস, রাইট? ফান্ডামেন্টালসটা তারা জানে, আন্ডারনিথ প্রিন্সিপালগুলো হয়তো বেসিক জিনিসগুলো জানে, কিন্তু এক্সপেরিমেন্টাল নলেজ একদম নেই। এবং ওই স্টুডেন্টরা দেখুন যখন ল্যাবে যায় তখন প্রথম দিকে একদম মানে ইনএক্সপিরিয়েন্স একজন পার্সন আপনি দেখলেন, কিন্তু কিছুদিন পরেই উইদিন 6 মান্থ দে গ্রো আপ, অ্যান্ড উইদিন 1 ইয়ার, আই মিন আফটার 1 ইয়ার আপনি দেখবেন যে তারা অনেক স্টুডেন্টকে লিড দেয়,
এবং আমার আমি খুব প্রাউড যে আমার ল্যাবে এখন যে সমস্ত বাংলাদেশের স্টুডেন্টরা, এর মধ্যে পার্টিকুলারলি একজন বাংলাদেশ স্টুডেন্ট আছে, হি ইজ ডুইং আউটস্ট্যান্ডিং। এবং এবং আমি অন্যান্য যারা যে বাংলাদেশ স্টুডেন্টরা এখন কাজ করতেছে ওরাও আউটস্ট্যান্ডিং হবে। সো ইন এ ওয়ার্ড আমি বলবো তাদের তাদের আর আগ্রহ তো অবশ্যই আছে, গণিত অলিম্পিয়াড বা সায়েন্স অলিম্পিয়াড, এগুলো তো আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের আগ্রহ, আগ্রহ তো অবশ্যই আছে, কিন্তু ওদেরকে প্রপার গাইডটা দেওয়া দরকার, প্রপার প্লেসমেন্টটা দরকার। আর ইনিশিয়ালি বাংলাদেশের স্টুডেন্টদের যদি একটু গাইড করা হয়, তারপরে দে ক্যান গো, আই মিন দে ক্যান। আমি ওই আমার এক আমার সুপারভাইজার প্রফেসর ম্যাট রাও, উনি একটা বলেন যে মেধাবী মানুষদেরকে নিয়ে আসো এবং অফেন আই মিন অফেন ইউর ওন ডোর অ্যান্ড আই মিন অফেন অফেন দ্য ডোর আই মিন অফেন ডোর ফর দ্যাম অ্যান্ড দে উইল জাস্ট গ্রো ইন দেয়ার ওন ওয়ে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস বাংলাদেশ স্টুডেন্টদের ক্ষেত্রে এটা খুব বেশি প্রযোজ্য, আর তাদেরকে সুযোগ দিলে ওরা খুব ভালোই করে। আপনার তত্ত্বাবধানে তো অনেক শিক্ষার্থীরা এখন পিএইচডি ডিগ্রি। হ্যাঁ, আমার আমি আমি শুধু একা না, আমরা আমরা টিম হিসাবে কাজ করি, যেহেতু আমি এবং প্রফেসর ম্যাট্রাও আমাদের দুইজনের তত্ত্বাবধানে, জয়েন্ট তত্ত্বাবধানে এখন 8 জনের মতো স্টুডেন্ট আছে, এবং এর মধ্যে আমি বেশ কয়েকজন স্টুডেন্টের প্রিন্সিপাল অ্যাডভাইজার এবং প্রফেসর ম্যাট্রাও আছেন কয়েকজনের প্রিন্সিপাল অ্যাডভাইজার। অ্যান্ড এরকমভাবে আছে, তো বাংলাদেশের স্টুডেন্ট আছে এখানে 3 জন অ্যান্ড আরও আরও কয়েকজন যাওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে আর কি। গবেষণার জন্য, আপনার এই বিশেষ গবেষণার জন্য আপনি তো অনেক স্বীকৃতিও পেয়েছেন, বিশেষ করে যদি বলি যে আপনি অনুদান পেয়েছেন, পরবর্তীতে আপনার স্বীকৃতি স্বরূপ আপনি বিভিন্ন পুরস্কারও পেয়েছেন, অ্যাওয়ার্ডও পেয়েছেন, এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও ছিল। হ্যাঁ, এগুলো ছিল, কিন্তু খুব ইন্টারেস্টিং মানে জিনিসটা হচ্ছে কি, আমি এই মাত্র আমার বয়স বেশি না, মাত্র পিএইচডি শেষ করলাম 2007 অ্যান্ড এখন মাত্র কয়েক বছর, কিন্তু জিনিসটা হচ্ছে কি, আমি আমি যেটা বলবো যে এগুলো স্বীকৃতি না, আমি আমি অন্যভাবে বলবো যে জাস্ট আমি আসলে সার্ভাইভ করার জন্য যতটুকু করা দরকার ততটুকুই করতেছি, এবং এতটুকু আমি খুব ডেডিকেটেড ওয়েতেই করতেছি হয়তো, এবং এর জন্য হয়তো বিভিন্ন ফেলোশিপে অ্যাপ্লাই করি। আমি লাস্ট 5 ইয়ার্সে 4-5টা ফেলোশিপ পাই, খুব ভালো স্ট্যান্ডার্ড ফেলোশিপ, এবং এগুলো বেস্ট প্রেস্টিজিয়াসও ছিল। আর সে যখন পিএইচডি স্টুডেন্ট ছিলাম তখন ম্যাসিভ কিছু জিনিস হয় যে আমি ব্রেইন কুরিয়ার 21 নামে একটা পুরস্কার পাই আমার ডিপার্টমেন্ট থেকে, এবং ওই সময় আমি পুসান ন্যাশনাল ইউনিভার্সিটিতে সাউথ কোরিয়া, ওই ইউনিভার্সিটি থেকে আমি গ্রাজুয়েট স্টুডেন্টের একটা অ্যাওয়ার্ড পাই। সেই অ্যাওয়ার্ডটাও সম্ভবত ওই সময়ে কোনো বিদেশিদের, ওই বিশ্ববিদ্যালয়ের কোনো বিদেশিদের মধ্যে আমি প্রথম এটা পাওয়ার সৌভাগ্য আমার হয়। এই জিনিসগুলো ছিল। তারপর অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান ফেডারেল গভর্নমেন্টের খুব স্ট্যান্ডার্ড কিছু ফেলোশিপ আছে, এগুলো হাইলি কম্পিটিটিভ, ওই কম্পিটিটিভ ফেলোশিপগুলোর মধ্যে আমার 2টা ফেলোশিপ থাকে এবং অ্যাওয়ার্ড আমি পাই। আর যেহেতু ওই অ্যাওয়ার্ডের এই অ্যাওয়ার্ডগুলো উইনার ছিলাম আমি, যেটার নাম হচ্ছে ড্যাকরা, এই ড্যাকরা অ্যাওয়ার্ডে উইনার থাকার দরুন বাই ডিফল্ট অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টারের ইনভাইটেশন আমি পাই 2 বার ওনার সাথে স্পেশাল একটা ইভেন্টে ডিনার করার জন্য আর কি। সো এই জিনিসগুলো, হ্যাঁ, এই জিনিসগুলো এনকারেজিং ছিল এবং বেশ অ্যাজ এ বাংলাদেশি আই ফিল প্রাউড ফর দ্যাট। হ্যাঁ, এখানে এইসব জায়গায় বাংলাদেশকে, কারণ অনেকেই বলে তুমি কোথা থেকে আসছো, সবাই যেমন অস্ট্রেলিয়া, আপনারা জানেন অস্ট্রেলিয়া হচ্ছে একটা ফুলি ইমিগ্রেন্ট কান্ট্রি, সো যেখানে যায় তখন অনেকে জিজ্ঞেস করে ইউ আর অস্ট্রেলিয়ান নাও বাট দেন অরিজিনালি ওয়ার ফ্রম, দেন বেসিক্যালি আই এম ফ্রম বাংলাদেশ, রাইট? সো এই জিনিসগুলো কাজ করে মনের ভিতরে তখন খুব ইমোশনালি আর কি। এবং বাংলাদেশের এই যে তারুণ্য নির্ভর, এবং আপনি এখনও তরুণ, আপনি নিজেই বললেন যে খুব অল্প সময়ে আপনি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন এবং এত বড় একটা আবিষ্কারের সঙ্গে আপনি জড়িত, যদি একটু আমাদেরকে বলেন যে আপনার ভবিষ্যতে আর কি কি পরিকল্পনা রয়েছে গবেষণার ক্ষেত্রে? গবেষণার ক্ষেত্রে আমি আমার একটা জীবন পুরা বাকি, যেই কদিন বাসি এখানে যত যতদিন পর্যন্ত লাইফ আছে, আমার ইচ্ছা হচ্ছে পুরো দমে, এখন তো কিছুই করলাম না, সবে হবে শুরু, কিন্তু আমার আমার অনেক কিছু করার ইচ্ছা আছে। এর মধ্যে বেসিক্যালি যদি আমি যে কাজগুলো করব সেই কাজগুলো যদি মানুষের কোনো উপকার হয়, এরকম কাজ যেখানেই পাবো, সেটা বায়োলজি হোক, ফিজিক্স হোক আর কেমিস্ট্রি হোক, ডাজন্ট ম্যাটার, আমি ইনভলভ হব। এর মধ্যে প্রথম এখন এই মুহূর্তে আমার এই ডিভাইসটাকে আরও আরও ইনএক্সপেন্সিভ চিপ ওয়েতে হসপিটালে কীভাবে ইউজ করা যায় সেই নিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে প্রিলিমিনারি স্টেজে, মানে অ্যাট দিস নেক্সট 1 or 2 ইয়ার্স আমার মেইন প্ল্যান। পরবর্তীতে আমি ইমিউনো সেল নিয়ে কিছু কাজ করার ইচ্ছা আছে,
এবং যেহেতু আমি বাংলাদেশি, বাংলাদেশের অনেক মানুষের টিউবারকুলোসিস বা ইনফেকশাস ডিজিজে আক্রান্ত, আমি ইনফেকশাস ডিজিজ নিয়ে কিছু করার ইচ্ছা আছে। সো এক কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে, যদি আমি অপরচুনিটি পাই তাহলে বাংলাদেশের মতো একটা দেশে একটা রিসার্চ ইনস্টিটিউট খোলার আমার ইচ্ছা আছে, এবং সেই রিসার্চ ইনস্টিটিউটে আমরা কাজ করব মানুষের হেলথ নিয়ে, হিউম্যান হেলথ নিয়ে, অথবা এনার্জি রিলেটেড ক্রাইসিস নিয়ে, এবং এখান থেকে আমরা বিশ্বমানের পাবলিকেশন করব, টেকনোলজি ডেভেলপ করব, পৃথিবীর সব দেশের বড় বড় ইনস্টিটিউটগুলোর সাথে আমরা কম্পিট করব। সো একসাথে দেখুন বাংলাদেশের ইকোনমি এখানে বেনিফিটেড হবে, পাশাপাশি বাংলাদেশেও তার মেধাবী ছেলেদেরকে মানে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এক্সপোজ ওরা পাবে, ওয়ার্ল্ড দেখতে পাবে যে এই দেশের মানুষ গরিব হইতে পারে কিন্তু দে ক্যান ডু সামথিং অ্যান্ড দে ক্যান ডু দ্য আউটস্ট্যান্ডিং ওয়ার্ক টু লিড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অলসো টু কন্ট্রিবিউট টু দ্য হিউম্যান সোসাইটি অ্যান্ড ইকোনমিক। আমরা প্রত্যাশা করি যে আপনার এই এই স্বপ্নগুলো সত্যি হোক। একটু যদি আমাদেরকে বলেন যে আপনার ছোটবেলায় বেড়ে ওঠার গল্পটি এবং সেখান থেকে এই যে পর্যায়ে আপনি চলে গেছেন এখন, কিভাবে আপনাকে আসলে অনুসরণ করতে পারে অন্যরা বাংলাদেশে যারা রয়েছে এখন? এটা অনেক পেইনফুল, অনেকটা আমি ইমোশনাল হয়ে যেতে পারি। আমি আসলে খুব গরিব ঘর থেকে, গরিব ঘরের সন্তান। আমার বাবা কৃষক মানুষ, আমরা পাঁচ ভাই, আমি সবার ছোট এবং আমার এক বোন। সো অনেক কষ্ট করেই আমাকে পড়াশোনা করতে হয়। আমি আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকেই আমি লজিংয়ে থাকি। আমি লজিং থেকে থেকে ম্যাট্রিক এসএসসি, আমি এসএসসি পাস করি। এটা গ্রামের দিকে, সিলেটের একটা গ্রামের দিকের স্কুল থেকে, যে স্কুল থেকে আমার এসএসসির রেজাল্ট এখন পর্যন্ত সম্ভবত ওই স্কুলের ইতিহাসে সবচেয়ে সেরা রেজাল্ট যদ্দূর আমার মনে আছে। তারপরে আমি যখন এমসি কলেজে ভর্তি হই, আমার বড় ভাই কয়েকজন আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করান। আর পরবর্তীতে যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন নিজ থেকেই আমার নিজ দায়িত্ব নিজেই নিয়ে নেই, নিজের পড়াশোনার খরচ নিজে চালাই। এবং স্ট্রাগলগুলো একটু ডিফারেন্ট ছিল অন্য সবার থেকে, কারণ আমি যে এলাকা থেকে উঠে আসি সেই এলাকাটা আসলেই খুব অসপাড়াগা, সুনামগঞ্জের হাওড় অঞ্চলের মানুষ আমি। সো ওই এলাকা থেকে ওই সময়ে কেউ ইউনিভার্সিটিতে পড়তো ছিল, বেশ অনেক আগে কয়েকজন ছিল, কিন্তু ওই সময়টাতে তেমন কেউ বলার মতো ছিল না। আর এখন তো বাংলাদেশে অনেক অনেক কিছু হচ্ছে, এখন হয়তো মানুষের মধ্যে ওই অভাবটুকু নাই, কিন্তু আমার ক্লাস এইটে যখন আমি পড়ি তখন মোটামুটি অর্থনৈতিক কারণে আমার এক বছর পড়াশোনা বন্ধ ছিল, কারণ লজিং ব্যবস্থা ছিল না, যার জন্য আমি এক বছর পড়াশোনা করতে পারিনি। দেন আই স্টার্টেড এগেইন যখন আমি সিলেটে আমার বড় ভাই নিয়ে আমাকে আবার ক্লাস এইটে ভর্তি করে দেন। এই এই এরকম স্ট্রাগল ছিল, কিন্তু আমি পুরোটুকু বলতে পারতেছি না, কারণ এখানে অনেক ব্যাপার, অনেকে হয়তো ভাববে মানে অনেকে হয়তো বেশি ইমোশনাল হয়ে যাবে, কারণ আমি নিজেও ইমোশনাল হয়ে যাবো, অনেক কাহিনী আছে। তবে এই লং জার্নিতে অনেক মানুষের খুব, যে এই যে লজিংয়ে থাকতাম তাদেরও কিন্তু আমার আমার প্রতি অনেক হেল্প আছে। অনেক বাসায় টিউশনে পড়াইছি, টিউশনে পড়িয়ে পড়িয়ে আমি সব কিছু ম্যানেজ করতে হচ্ছে। সো ওনাদেরও কিন্তু হেল্পটুকু আমি সবসময় স্বীকার করি। কিছু মানুষের এমনি এমনি হেল্প ছিল, আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তখনকার চেয়ারম্যান প্রফেসর খলিলুর রহমান স্যার, ওনারও অনেক হেল্প ছিল। সে এইসব জিনিস ছিল। সো ওভারঅল আমি বলবো যে এই জার্নিটা খুব খুব ভালো ছিল না, আই মিন ফাইন্যান্সিয়ালি পার্টিকুলারলি, বাট আমার বাবা মা কিন্তু মোটামুটি মূর্খ মানুষ, কিন্তু ওনারা জানতেন যে লেখাপড়া দিয়েই হয়তো একটা কিছু করা সম্ভব। সো আমরাও ট্রাই করছি এবং এখনও ট্রাই করে যাচ্ছি, কারণ এখন নেক্সট জেনারেশনকে ওদেরকে পথ দেখাতে হবে, পাশাপাশি দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, নিজের ফ্যামিলির প্রতি কিছু দায়িত্ব আছে, এগুলো পালন করতে হবে। সো এই আর কি। সো আমার আরও যদি সংক্ষেপে বলি যে আমি যে প্রাইমারি স্কুল থেকে ফার্স্ট করে আসি, সেই প্রাইমারি স্কুল মানে মোটামুটি ওই প্রাইমারি স্কুল থেকে কেউ কখনো কোথাও ইউনিভার্সিটিতে আসেনি। তারপরে হাই স্কুলেও সম্ভবত, হাই স্কুল থেকে হয়তো দুই একজন আসছে, কারণ আমি হিস্ট্রি মানে আমি আমি অনেক টাচে ছিলাম না, জানি না। প্রাইমারি স্কুলে যেহেতু আমার গ্রামে সেই জন্য এটা জানি। তো এই জিনিসগুলো আর কি, স্ট্রাগলটা একটু ডিফারেন্ট ছিল, হয়তো আমার মতো অনেকেই এরকম স্ট্রাগল আছে।
অনেক প্রতিবন্ধকতা, অনেক প্রতিকূলতা পাড়ি দিয়েও আপনি বাংলাদেশের জন্য অনেক সুনাম বয়ে আনছেন এবং বাংলাদেশে যারা রয়েছেন বাংলাদেশের মানুষদের জন্য সুনাম বয়ে আনছেন। আপনাকে আবারও চ্যানেল 24 এবং বাংলাদেশের মানুষের পক্ষ থেকে অভিনন্দন। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। জি ডক্টর জহিরুল আলম সিদ্দিকী, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমাকে এখানে আনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমাদের এই ছিল আজকের আয়োজনে। অন্য কোনো আয়োজন নিয়ে আবারও হাজির হবো আগামীকাল। ভালো থাকবেন সবাই।